আজকে 24 জুন, সবার ফ্লাইট ছিল 22 জুন, অ্যান্ড আমি টিকিট না পাওয়ায় এই 2 দিন আমাকে একাই এখানে থাকতে হচ্ছে। কিছু করার নেই, আনফর্চুনেট, বাট এখন যেহেতু সময় আছে আমি একটা ভ্লগ এডিট করছি। আজকে আমার ফ্লাইট, সো ভ্লগটা আজকে হয়তো বা আপলোড দিব, আপনারা সবাই দেখবেন। কিছুটা লং হবে, যা কিছু ক্লিপস আছে সব কিছু দিয়েই ওভারঅল ভয়েস ওভার দিয়ে এক্সপ্লেন করে বানাবো, সো এনজয়। আপনারা আগেই দেখেছেন আমরা পিএমএসএল কোয়ালিফায়ারের স্টেজ থেকে কীভাবে পিএমএসএল এর মেইন স্টেজে টপ 5-এ কোয়ালিফাই করেছে। দ্য মোমেন্ট ওয়াজ আনরিয়েল, অ্যান্ড সবারই একটা ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে পিএমএসএল এর যে ল্যান্ড বা একটা ল্যান্ড খেলার, অ্যান্ড সিনস্টার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল, সো সেটা আমরা সবাই মিলে ফুলফিল করতে পেরেছি। অ্যান্ড এই যে মোমেন্টটা, এই মোমেন্টে আমি ভেবে নিয়েছিলাম যে না, আই উইল গো উইথ মাই টিম। সো আমার জন্য যাওয়াটা এতটা ইজি ছিল না, বিকজ পাবজি থেকে 5 জনের বাজেট দিচ্ছিল অ্যান্ড আমি 6th মেম্বার ছিলাম। সো সেখানে আমার টাকা আমাকে নিজেকেই আর্ন করে নিতে হতো, তো সামহাও আমি ম্যানেজ করছিলাম টাকা। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমি টিএমটির সোশ্যাল হ্যান্ডেসে কাজ করছিলাম, যেখানে আমাকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে একটা ভালো অ্যামাউন্ট অফ মানি আমাকে দেবে, যাতে আমি নেপালে কস্টিং নিয়ে কিছুটা হলেও এখানে রিলিফ পেতে পারি। বাট না, ইন দি এন্ড সেখান থেকে আমি তেমন কিছুই পাইনি। অ্যান্ড আরও একটা লাইফ লেসন আমি শিখেছি, কারো উপর কোনো সময় ভরসা করে থাকবেন না। এই জায়গা আসলে মিজাবে অনেকটা আমাকে হেল্প করছে, যেখানে আমার কোনো স্টেইং কস্ট অনেক দিন পর্যন্ত লাগে নাই। অলদো ফুড কস্ট, ট্রাভেলিং, এগুলো কিন্তু প্রথম কয়েকদিন অনেক আমার হ্যাসেল যাচ্ছিল, কি করব না করবো এইসব বিষয় নিয়ে। তারপর সামহাও আমরা ম্যানেজ করে নিচ্ছিলাম, অ্যান্ড ইভেন্ট আসলে আসার পর ওই জিনিসগুলো আর মাথা থাকে না। সবার সাথে দেখা সাক্ষাৎ, সবার সাথে এনজয়মেন্ট, অ্যান্ড সবগুলো প্লেয়ার যাদেরকে আমরা আসলে আমি নিজে পার্সোনালি ওয়েস্ট ইন্ডিজকে থাকতে দেখতাম, তাদের সাথে কথা বলছিলাম, তাদের সাথে মিট করছিলাম, সময় স্পেন্ড করছিলাম, আনন্দ করছিলাম। তো এই জিনিসগুলো আসলে ওই সময় সবচেয়ে বেশি ম্যাটার করছিলো আমার মাঝে। অ্যান্ড লিগ স্টেজটা আমাদের মোটামুটি অ্যাভারেজ গিয়েছে, প্লেয়ার্সদের প্রথম ল্যান এটা, অ্যান্ড ল্যানে অনেক সমস্যাই অনেকেই ফেস করছিল। ডিভাইস তো সবার সেম থাকলেও নেট মাঝে মধ্যে ফেস করছিল ইস্যুস, অ্যান্ড এখান থেকে মাঝে মধ্যে সাউন্ড প্রবলেম ফেস করছিল। সব কিছু মাঝখান থেকে প্লেয়ারদের নিজেদের সিনার্জি বিল্ড আপ করা সব কিছু মিলিয়ে লিগ স্টেজটা শেষ হয়, অ্যান্ড সবাই নিজেদের যথেষ্ট চেষ্টা করে ভালো পারফরমেন্স দেওয়ার। আমরা যাচ্ছি এখন আজকে একটা রেস্টুরেন্টে, আজকে অফ ডে, সামনের গাড়িতে কে নেনরা। কেন তুমি দাঁড়ায় আছো কেন? কমাও কমাও কমাও। অনেকেই প্রিভিয়াস কন্ট্রোভার্সির ব্যাপারে জানেন, আর সবাই বলছিলেন কেস যেহেতু কোয়ালিফাই করে নাই ফাইনালে, খারাপ খেলেছে, তাদের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করতে। আমি তেমন কিছু আসলে রিপ্লাই তাদের করি নাই, বিকজ দে ট্রাইড দেয়ার বেস্ট। ম্যাট ক্যাট মাম্বা ওদের সাথে প্রায় সময় হোটেলে আমরা কথা বলতাম, আড্ডা দিতাম একসাথে আমরা যখন থাকতাম হোটেলে। সো দেখছি ভাই, ওরা অনেক কষ্ট করছে, অনেক ট্রাই করছে, বাট ওইভাবে হয় নাই। সো এইসব কিছু মাথায় রেখে আসলে ওদের আমরা এরকম কিছু ইয়ে করি নাই। সো আই গেস তারা নেক্সট টাইম আরও ভালো করবে, এটাই আমরা কামনা করতে পারি, এটাই হোপ থাকবে। ভালোবাসছো দেখ, ভালো খেলছো। প্রতি ম্যাচ পরে আসলে আমি স্টেজের ওখানে যাই, শোনার চেষ্টা করি কি ঘটলো, আসলে এক্সপ্লেনেশন একটু নেই। অলদো আমি কোনো কোচ বা অ্যানালিস্ট না, তারপরও সব কিছু সিচুয়েশন বুঝে টিমকে মোটিভেট করার ট্রাই করি এভরি টাইম। ওয়েন্টে একটা কিল মিস হয়েছে, ডিআরএস একটা কিল নিয়ে গেছে, তুমি দুটো নক দিছিলে মনে হয়। হ্যাঁ, কিল পাইছে একটাই না, ডিআরএস একটা নিয়ে গেছে। গাড়ি ঢুকে গেছে।
আমি তোকে শেষ হইনি সালার, তুমি ভাই যাই তা গাড়িটা ফোটাই দিছে, আল্লাহ গাড়িটা ফোটাই দিছে, পারফেক্ট ডিসিশন ছিল পুস্টার, পারফেক্ট ডিসিশন। এভাবেই দেখতে দেখতে চোখের পলকে আমাদের চলে আসে ফাইনাল, কাঙ্ক্ষিত ফাইনাল যেটার জন্য সবাই ওয়েট করছিল। অ্যান্ড ফাইনালে আসলে যদি আমরা বলি আমাদের অনেক মিস্টেক্স ছিল, অ্যান্ড আমাদের সেই মিস্টেক্সের জন্য আমরা টপ ফাইভ বা টপ ফোরে যেতে পারিনি। অলদো অনেক হাই প্রায়োরিটি ছিল, প্রথম দিন আমরা স্যানোকে চিকেন মিরামারের একটা ভালো ম্যাচ আরও বের হতে পারতো সেখানে মিস করি। ওই আমার মনে হয় ওই দুইটা ম্যাচে কোনো না কোনোভাবে আমাদের যেই পজিশন আমরা চাচ্ছিলাম ওটা মিস আউট হয়ে যায়, পরবর্তীতে আরও ল্যাকিংস যেটা আমরা নিজেদের ভুলেই সেটা কাভার আপ করতে পারিনি। আর একটা ডিসিশন যেটা ছিল রাউডিকে প্রথম দিন খেলানো, এটা ফাইনালে আসলে K9কে হয়তো বা খেলালে আর একটু বেটার পারফরমেন্স তো, কারণ K9 যে 10টা ম্যাচ খেলেছে ওই 10টা ম্যাচে তার কিল ছিল 21, তো অ্যাভারেজে 2 KD করে সে রাখছে। সো তাকে যদি আমরা প্রথম দিন খেলাতাম বা সেকেন্ড দিনে যদি সবগুলো ম্যাচ খেলাতাম, আমার মনে হয় আর একটু বেটার আমাদের আউটকাম আসতে পারতো। সো কিছু ইনডিসিশন, কিছু মিস্টেকস, এই সব কিছু মাঝখান থেকেই আমরা ফাইনালটা শেষ করি। আই গেস এই সব কিছু শিখে আমরা নেক্সট টাইম আরও বেটার করার ট্রাই করবো। ওয়েলকাম ব্যাক ইন IFC। 10 থেকে চলে এসে 4 নম্বরে, মানে ডিরেক্ট 10 থেকে ডিরেক্ট ওয়ার্ল্ড কাপ খেলবে, এখন সার্ভাইভালও খেলবে না। এই তো ছিল PMSL এর ফাইনাল। দেন আমরা প্ল্যান করি আমরা পোখরা যাব, পোখরা আগে থেকেই প্ল্যান ছিল, পরবর্তীতে আবিদ ভাই আসে, আবিদ ভাইয়ের সাথে আমরা একসাথে রওনা দিই। জার্নিটা অনেকটাই বিরক্তকর ছিল, প্রায় 8-9 ঘন্টায় এক টানা জার্নি, বাট যাওয়ার পর যেই ফিলিংটা আসলো, উপরের যে রোড, তখন বৃষ্টি হচ্ছিলো পুরোটাই বৃষ্টি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা আমার কেরিয়ারের, উপর থেকে যে পানি পড়তেছে, ভাই লুক এট দ্যাট। বাট এই সব কিছুর পর আমরা রাতে উপরে যে ভিউটা পেলাম, দ্যাট ওয়াজ সামথিং এলস। এসেছি আজকে প্যারাগ্লাইড করতে, অ্যান্ড জায়গাটা অনেক সুন্দর। আই ফরগট মাই মাইক, সেভাবে আপনারা শুনবেন। লুক এট দ্যাট, এই তো মনে করতেছেন ধোয়া, বাট এগুলো সব মেঘ, সব মেঘ। সব কিছু মেঘে ঢাকা পড়ে গিয়েছে। তোমরা ফাইনাল ডেস্টিনেশন দেখছো? হ্যাঁ দেখছো, তুমি যাওয়ার না, এখান থেকে লাভ দিতে হইব, বুঝছো? তোমার মোমেন্ট অফ মাই লাইফ। আমার হাইট নিয়ে অনেকটা ভয় ছিল, আমি উপর থেকে আসলে নিচে দেখলে অনেকটা ভয় লাগে, হাইট ফোবিয়া যেটাকে বলে। সেখান থেকে এরকম একটা এক্সপিরিয়েন্স করা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল, অ্যান্ড আই মেড ইট। অ্যান্ড এইখানে
আপনারা দেখতে পাচ্ছেন ভিউ, এভরিথিং ওয়াজ অন টপ, সব কিছুই কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার কাছে। উপর থেকে নিচের ভিউটা পুরো নেপাল দেখা যাচ্ছিল, পাহাড় এবং এই প্যারাগ্লাইডের সাথে অনেকগুলো প্যারাগ্লাইড আপনারা দেখতে পাচ্ছেন। নিজেকে এক পাখি পাখি ভাবছিলাম, সো সব কিছুই অনেক অনেক ভালো যাচ্ছিলো আমার। সো কিছুক্ষণ পর আমাকে প্যারাগ্লাইডের যে পাইলট সে বলছিল যে একটা স্টান্ট করবে যেটাতে হলো 360 এরকম ঘুরতে থাকবে। সো আমি শুনে অনেকটা ফান মনে হলো যে না এরকম একটা জিনিস করি, যেহেতু আমার হাইটের যে ভয়টা ছিল সেটা চলে গিয়েছে, সো ওয়াই নট, আবার কোন সময় এই চান্স পাই না পাই। সো আমি রাজি হয়ে গেছিলাম ওই জিনিসটার জন্য, বাট আমি জানতাম না আসলে এই স্টান্টটা কি। ওয়েট অ্যান্ড ওয়াচ গাইস। Radio? Yes. মানে যে 360 ঘুরতে থাকবে আমার এরকম কোনো আইডিয়াই ছিল না। আমার রিয়াকশন দেখতে পারতেছেন যে আমি পুরো শক হয়ে গেছি, আমার মুখ থেকে কোনো আওয়াজ বেরোতেছিল না, একটা মোমেন্টে আমি ফেড আউট হয়ে যাবো এরকম মনে হইতেছিল। সো অনেকটাই ভয় পেয়েছিলাম, বাট রিয়াকশন যাই ছিল না কেন এক্সপিরিয়েন্সটা ছিল অনেক চমৎকার, অনেক ফান ছিল ব্যাপারটা। সব ঘোরাঘুরি হলো, সব কিছুর পর আমাদের এবার পালা হচ্ছে ল্যান্ডিংয়ের। ল্যান্ডিংয়ের সময়টা একটু আমি ভয় পাচ্ছিলাম, কারণ ল্যান্ডিং কেমন কী হবে বুঝতে পারছিলাম না, বাট ল্যান্ডিং ওয়াজ স্মুথ। বাট একটা জিনিস আমি যেটা ভুল করছি, ল্যান্ডিংয়ের পর আমাদের বলছে যে পা উপরে তুলতে, আমি নিচে রেখে আর উপরে তুলতে পারিনি। দেখতেছেন অবস্থা, আমি প্রায় 2 মিনিট এই যে ব্যাকাতার অবস্থায় ছিলাম এইভাবে ছিলাম, কারণ প্যারাশুটের ভারটা নিয়ে আমি ওর উপর উঠতারিনি। ল্যান্ড করছি মাত্র, মানে কিছু শুনতেছে না, 360 ঘুরাইছে ভাই, অ্যামেজিং। সিস্টার আমার কি করছে নিচে ভাই, একদম নিচে ঘুরাই দিছে ভাই, আমার তো লগাই গেছে। আমার কইতেছে ইয়ে কারেন গে, আগে ঠিক আছে নামবে সবার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। নামার সময় কান হয়ে যায় আর মনে হয় নাই কিছু, সেই আরে নিজে চাই বিচিল হয়ে যায়। প্যারাগ্লাইডিং শেষে আমরা চলে যাই পোখরার মেইন সিটি, সেখানে আমরা একটা লেকে যাই এবং এই লেকটা অনেক সুন্দর। এই লেকে আমরা একটা নৌকা ভাড়া করি আর নৌকাটা দিয়ে চারদিক এক্সপ্লোর করার ট্রাই করি। চারদিকটা দেখছিলাম, মাঝখান দিয়ে যাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে নৌকা চলছে এবং আরও অনেক নৌকা ছিল আশেপাশে। ভিউটাও অনেক এনজয়েবল ছিল, ওয়েদারও ক্লাউডি ছিল, সব কিছু মিলে অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল, যেটা আসলে আমরা মিস করছিলাম অনেকদিন কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে আসলে হোটেল টু ভেনু, ভেনু টু হোটেল, এগুলোই কিন্তু চলছিল। এর পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে গিয়ে কেনাইন, আমাদের একটা রেস্টুরেন্টের কথা বলে, যেখানে হচ্ছে গিয়ে পাবজি রিলেটেড অনেক কিছু দেখতে ভাই। পরবর্তী গিয়ে শুনি এটা আসলে রেস্টুরেন্ট না, এখানে শুধু হলো মদ বিক্রি করে। এরপর আমরা এখান থেকে চলে যাই, তারপর আপনারা দেখতে পাচ্ছেন সিনিস্টার একটা হাট ছিল, আমি কিছু মানে থান্ডারস্ট্রম সিনিস্টার হাট সেরকম একটা ক্যাপচার করার ট্রাই করছিলাম, পরবর্তীতে স্লো মোশন বানিয়ে টিকটকের মতো আপলোড দিব এরকম একটা আইডিয়া ছিল কিছু
থান্ডারস্টর্ম ক্যাপচারও করি। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, অনেক সুন্দর মোমেন্ট সেখানে কিন্তু ক্রিয়েট হয়েছিল। এরপরের দিনটা শুরু হয় এরকম সুন্দর একটা ওয়েদার দিয়ে, উপরে যে জায়গা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আগের দিন আমরা ছিলাম। পরবর্তীতে আজকের প্ল্যান ছিল পোখরা পুরোটা ঘুরবো বাইক অ্যান্ড গাড়ি দিয়ে। বাইক অ্যান্ড গাড়ি নিয়ে এসেছিল হচ্ছে গিয়ে আমাদের DRS এর সুরজ দাই, তারপর নরিং গেমিং এর এখানে আমাদের প্রকাশ দাই ছিল এবং DRS এর কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু এখানে ছিল। অ্যান্ড তারা আজকে ডিসাইড করেছে যে তারা আমাদেরকে আজকে ঘুরাবে পুরো পোখরা শহর, যেহেতু তারা পোখরা থাকে। সো পোখরা সব কিছুই খুঁটিনাটি তারা জানেন। এখান থেকে আজকে অ্যাটলিস্ট বাইক দিয়ে যখন ঘুরবো তখন ওয়েদারটা অনেক সুন্দর এবং সব কিছু এনজয় করতে পারবো। এবং এই জায়গায় আসলে ট্যাক্সি ভাড়াটা অনেক বেশি, আপনারা যারা নেপাল এসেছেন আগে তারা জানেন। সো এখান থেকে দায়ী তারা যারা এসছেন তাদের জন্য অনেক আসলে ধন্যবাদ থাকবে। তারা আসলে থাকার জন্য আমরা অনেক সুন্দরভাবে সব কিছু ঘুরতে পেরেছি পোখরা শহরটা। অ্যান্ড সামনে আপনারা দেখতে পাচ্ছেন একবারও ওই লেকটা, কালকের দিনে যে জায়গায় এসেছিলাম বাইক আসলে অনেক স্পিডে চালাচ্ছিল সুরজ দায়ী আমাদেরকে রেস্টুরেন্টে, পরবর্তীতে ন্যায় রেস্টুরেন্টে আপনারা আমরা মাছ খাচ্ছিলাম অনেকদিন পর। অ্যান্ড এটা অনেকটা মজা ছিল, অনেকদিন পর মাছ পেয়ে আসলে আমরা অনেক খুশি হয়ে যাই। পরবর্তীতে সবাই রেস্টুরেন্টে থাকলে আমি একটু ভাবলাম যে না, লেকের পাড়টা আসলে যদি বাইক দিয়ে ঘোরা যায় তাহলে কেমন লাগবে। তো ওই রোদের মধ্যেই লেকের পাড় আসলে বাইক দিয়ে ঘুরতে চলে যাই, থ্যাংকস টু সুরজ দায়ী যে আমাদেরকে আসলে আমরা যেটাই আবদার করছিলাম সেটাই আমাদেরকে করে দিচ্ছিল। তো এই জিনিসটা আসলে অনেক সাপোর্টিভ। আসলে একটা ইভেন্ট শেষে পরবর্তীতে আমাদেরকে এরকম একটা টাইম দেওয়া, সো অবশ্যই তাদের জন্য থ্যাংকস থাকবে। তো আমরা এখন উপরে একটা টেম্পল আছে ওই টেম্পলে যাব, অনেক উপরে ওই জায়গাটা, এখানে অ্যাটলিস্ট 30-40 মিনিট লাগবে যেতে। সো সিনিসটা দেখতে পাচ্ছেন বুলেট মানে রয়্যাল এনফিল্ডে বসে গেছে ওই যে প্রকাশ দেয় আমাদের, আর বাদ বাকি সবাই গাড়িতে যাবে। সো এই ছিল আমাদের হচ্ছে যাত্রা শুরু। অ্যান্ড বুলেট নিয়ে সিনিসটা একটু বেশি ভাব নিচ্ছিল। এই জায়গা থেকে হেঁটে উপরে যেতে হবে, তো ওইখানে টেম্পল। ভাই আমি কেমন যাবো উপরে? আমার মনে হয় না আমি পুরো রোড থাকবো, আমি তো এখানে বসে যাবো। মাত্র স্টার্ট করলাম, এখানে হাঁপাই গেছি। আমি একটা লিফট বসাবো এখানে, লিফট। এনার্জি খাতাম, খেপ আপ খেপ আপ। নাথিং ইজ পসিবল, এভরিথিং ইজ ইম্পসিবল, লেটস গো। ও ভাই আর কত পুরো তোমার এক্সপিরিয়েন্স কি দেখে বুঝে যাইতেছ? क्या एक्सपीरियंस है भाई? हम तो रोज आते हैं, आपको कैसे लगा वो बताओ। व्हाट अबाउट यू? तिति तो माने ओके हो, जैसे हम क्या होता है? गुड, तू ये गुड। यस जी जी, हां और प्रश्न किसी कैमरामैन की ओके ना? कैमरामैन ये होता है क्या? মোটামুটি
আরাংকোট, মানে যেখানে আমরা উপরে গিয়েছিলাম প্যারাগ্লাইড করতে, যেখানে স্টে করেছিলাম, সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। সেখানে হচ্ছে গিয়ে কেনাইন আসার সময় ফোনটা রেখে আসে। কেনাইন রিয়ালাইজ করে যখন 21-22 তারিখে তাদের ফ্লাইট, 21 তারিখ যখন কাঠমান্ডুতে আসবে, কেনাইন রিয়ালাইজ করে তার ফোনটা সে রেখে আসছে। অ্যান্ড তার আমরা হোটেলকে ইনফর্ম করি, হোটেল বলে ফোনটা আছে বাট কীভাবে পাঠাবে। অল থ্যাঙ্কস টু প্রকাশ দেয়, সে নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে একদিনের মাথায় বাই এয়ার ওই ফোনটা পোখারা থেকে কাঠমান্ডু আনার ব্যবস্থা করে অ্যান্ড কেনাইন তার ফোনটা পায়। সো অনেক অনেক বড় একটা ইনিশিয়েটিভ, অ্যাটলিস্ট 30-40 হাজার টাকা কেনাইনের অ্যাগেন্ট যায় তো যদি সে ফোনটা কিনতে যেত। সো অবশ্যই ধন্যবাদ থাকবে প্রকাশ দেয়ের জন্য। সো এই ছিল আমাদের ভিডিও, যা মেমোরিজ বানাতে পারছি, ক্যাপচার করতে পারছি, সেগুলো আসলে আপলোড দেওয়া কারণ হচ্ছে গিয়ে পরবর্তীতে কোনো সময় দেখবো ভিডিওগুলো, এটাই আর বেশি কিছু না। অ্যান্ড এবার আসলে আমার দিক থেকে অনেক স্ট্রাগল ছিল টিকিট অ্যান্ড এভরিথিং নিয়ে, তারপরও আই এনজয়েড আ লট। বেশি আসলে রেকর্ড করে নিই বিকজ রেকর্ড করতে গেলে না মোমেন্টগুলো আসলে এনজয় করা হয় না, ওই রেকর্ডটাই দেখা করা হয় আর ভিডিওটাই এনজয় করা হয়, মোমেন্টগুলো আসলে এনজয় করা হয় না। তো বেশি মোমেন্ট এনজয় করতে চাইছি, বেশি মোমেন্ট এনজয় করছি সবার সাথে অ্যান্ড যতটুকু পারছি রেকর্ড করে আপনাদের দেখালাম। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও, PMSL এর জার্নি এই সিজন এখানেই আমাদের শেষ। আজকে আমার ফ্লাইট, সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ সবাইকে, সবাইকে আবার কোনো ভিডিওতে দেখা হবে, সিয়া।